সমস্ত মৎস্য শিকারী বন্ধু ও ভিউয়ার্স বন্ধুদের জন্য নিয়ে এলাম টাইগার ভাটা 3 নম্বর পুকুরের নূতন তথ্য। এই ভাটার পুকুরটি অনেকদিন ধরেই চলছে এবং নূতন কয়েকটি সিদ্ধান্ত নেওয়া আছে, সেগুলিকেই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আপনারা এখন যে ভিডিওটি দেখছেন এটি টাইগার ভাটার 3 নম্বর পুকুরে গত 19 তারিখ বৃহস্পতিবার যে পাশ চলেছিল তারই তথ্য। সাধারণত 3 জন শিকারি এই পুকুরে আজকে উপস্থিত ছিলেন, একজন আসতে পারেননি। বিকেলের দিকে তারা যে নেট দেখা গেছে তাতে তারা যে মোটামুটি ভালোই মাছ পেয়েছে সেটি বোঝাই যায়। আপাতত এই পুকুরের তরফ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী পাশের দিনগুলি থেকে পাশের মূল্য 100 টাকা করে কমিয়ে দেওয়া হলো। হাতছিপ 600 টাকার পরিবর্তে 500 টাকায় চলবে এবং হুইল ছিপ 1600 টাকার পরিবর্তে 1500 টাকা অর্থাৎ 1500 টাকাতে দেওয়া হবে। আপাতত অল্প অল্প শিকারীকে বসিয়ে এই পুকুরে মাছ ধরার কাজ চলছে। আগামীতে এই পুকুরটি যাতে ভালো চলে সেই কারণে মালিকপক্ষের তরফ থেকে এ জাতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি স্ক্রিনে এখানকার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা যদি মনে করেন তাহলে এখানে ফোন করে পুকুর সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারেন। তাহলে আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে আশা রাখছি। ছাড়ো, বেশি আবার ভিডিও করলি পাবলিক কমে যাবে। আরে গুটিয়ে নাও না, কোন কা তোলো নেটটা। হ্যাঁ তোল, উপরে তোলো। হ্যাঁ